কিবার আসছো? ভূত দাঁড়ায় আছে তোমার জন্য। সে কতক্ষণ থেকে আমি ওয়েট করতেছি জানো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পরিষ্কার করে দিই। এটা তো তোমার জন্য। তারপর বলো কি অবস্থা? ও তোমার জন্য তো বাদাম নিয়ে আসে। কেন খাবো না? খেয়ে আসছো। খেয়ে আসছি মানে কি? মনে তো হচ্ছে ওটা বলিনি, তুমি মনে করতেছো। আচ্ছা যাই হোক, তোমার টেম্পার এরকম হাই মনে হচ্ছে, ব্যাপার কি? তুমি আমাকে রোদের মধ্যে বসিয়েছো, টেম্পার হাই হবে না লো হবে? আমি তো মনে করছিলাম যে এটা তুমি মানে প্রিফার করবে আমার কাছ থেকে। দেখছো আশেপাশে ঠিক আছে, ন্যাচারাল অনেকটা পাই। আচ্ছা যাই হোক, তোমার মতো অবভিয়াসলি আমার মতো কেন, আমি কি এরকম সুন্দর না? সুন্দর না হলে কি তুমি আমার সাথে প্রেম করতে? কয়টা ছেলে পাবো? হ্যাঁ কয়টা ছেলে পাবো, কয়টা ছেলে পাবো? কোনটা আমার হয়ে যায় না মনে হয় তুমি ছোটবেলা নামতা শিখো না। নামতা শিখিনি মানে কি? এমনি ইউনিভার্সিটিতে পড়ি। তুমি সবসময় ওই রকম ভাবতে থাকো না, স্টুডেন্ট ভালো দেখতে কিউ, আমিও কিউ। কিউট তো, কিউট এই জন্য কাজে লাগাও না? কাজে মানে কিউটনেস কাজে লাগাও। কাজে বলতে তুমি কি মিন করছো বুঝলাম না। কাজে মানে কি মিন করছো বোঝো না? তুমি রিয়েলি বোঝো না? আচ্ছা কি হয়েছে বলো তো, তুমি তখন থেকে আসার পর থেকে চোখ দুটোই বলে দিচ্ছে তুমি কি বোঝো না। আমি ছিলাম, আমার ভাইয়া ছিল, তারপর আপু ছিল, আমার ফ্রেন্ড। তারপর ও সহ একসাথে আড্ডা দিয়ে চলে আসলাম। আরে ওই দিত এমন একটা মুহূর্ত লাস্টে কি করলাম, ওর কাছে মানি ব্যাগ ছিল না। মানি ব্যাগ ছিল না মানে মেয়ে বন্ধুর কাছে মানি ব্যাগ থাকে? আমাকে কি শেখাও তুমি? ক্রেডিট কার্ডে ব্যালেন্স ছিল না এই কারণেই তো হলো না বলে। তুমি মানি ব্যাগ বলছো কেন? মানি ব্যাগ বলছো কেন সেটা বলো। আচ্ছা যাই হোক, টাকা তো রাখার জায়গায় ওইটা তাই না? তোমার কথা না, বিল কে দিছি সেটা ব্যাপার না। তো তুমি ওইটা নিয়ে তো কথা বলছো। ব্যাপার হচ্ছে তুমি একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে ছিলে। রেস্টুরেন্টে ছিলাম ছিলাম কিন্তু খাওয়ার জন্য ছিলাম, অন্য কিছু না। কালকে আমি বাসা থেকে ফেরার পথে দেখি যে হুট করে ওর সাথে দেখা, তারপরে তো আড্ডা টাড্ডা দিলাম আর কিছু, আর খাওয়ার মধ্যে আর কি খাইছি দুটা কফি। আরে এটা তো ফর্ম তোলার সময় ওর সাথে দেখা হয়েছে। দেন আমরা একসাথে গল্প করতে করতে ও বললো যে কয়েকটা সেলফি তুলি। জানুয়ারি কিসের নাম? এটা হচ্ছে আমাদের মাস্টার্স। তুমি জানো না আমি মাস্টার্স এর অ্যাপ্লাই করছি। মাস্টার্স এর ফর্ম? হ্যাঁ ওই দেখো, ওই যে একটা সাদা কাগজ দেখা যাচ্ছে এটা হচ্ছে ফর্ম। এটা ফর্ম বিশ্বাস করো, 5 দিন আগে এটার সাথে দেখা রিসেন্টলি খাওয়ার জন্য তুমি গেছো। আচ্ছা 5 দিন আগে তুমি আমাকে বলছো সেকেন্ড টাইম দেখা হয়েছে। যাক শারাপ, আগে বলো তুমি আমাকে বলছো কি বলছো। আচ্ছা আমি তো তোমাকে আজকে বলার জন্যই ডাকছি, বিশ্বাস করো। আজকে বলার জন্য ডাকছো? এক সপ্তাহ আগের ঘটনা তুমি আজকে বলার জন্য ডাকছো? এক সপ্তাহ আগে মানে তুমি 4-5 দিন আগে যদি তার সাথে দেখা করো
যদি এই ছবিটা আমার ফোনে আসে আমার ফ্রেন্ডের কাছ থেকে তাহলে তুমি এক সপ্তাহ আচ্ছা ফ্রেন্ড বলতে কে পাঠাইছে তোমারে ফ্রেন্ড কোন আচ্ছা কত ফ্রেন্ড স্পাই লাগিয়েছে তুমি তো আমাকে ছেড়ে ফুট ফুট করো আচ্ছা রাগ করিও না দাও তোমাকে বুঝাই তুমি এই এই ছবি দেখে বলতেছো না যে ও হচ্ছে আমার এত কাছাকাছি কেন বসছে আসলে এটা কিছুই না তুমি খুদাই উল্টা বসছো খুদাই আমি উল্টা বসতেছি না সেটাই আর তোমাকে দেখো আর তোমার মন খারাপ করলে রাখলে ভালো লাগে তোমার সাথে এটা যায় না সিএস তুমি আমাকে সত্যি করে বলো না আমাকে হাত ছুঁয়ে বলো না আজান দিচ্ছে আমার মাথা ছুঁয়ে যাই হোক মাথা ছুঁয়ে বলতেছি আমি সত্যি তোমাকে ও যদি ডাকে আচ্ছা ঠিক আছে আর কখনো যাবো না ঠিক আছে তোমাকে কথা দিচ্ছি ওকে কাউরে নেবো ঠিক আছে কাউরে নেবো না মানে কি আমি ছাড়া